আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু প্রতিদিন বৃষ্টি হয়, বৃষ্টি কোনো অবস্থাতেই বন্ধ হয় না। আর যদিও বন্ধ হয় তাহলে এক থেকে দুই ঘন্টার মতো, আর উঠতে উঠেই না, মাঝে মধ্যে এক একদিন হয়তো বা রোদ উঠে, প্রতিদিন রোদ উঠে না। তো আমি একটু বাইরে এসেছি, তো দেখতেই পাচ্ছেন হাঁস মুরুক সবগুলা কিন্তু আমার দিকে চেয়ে আছে। ওরা ভেবেছিল আমি দরজাটা খুলে দেব, কিন্তু আমি দরজাটা খুলে দেইনি, কিন্তু সবাই কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে। যেহেতু বিগত দুদিন কিন্তু খুব বেশি বৃষ্টি হয়েছিল, একেবারেই ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারা গাছ থেকে কিন্তু কাঠবিড়ালি অনেক পেয়ারা খেয়ে নিচে কিছুটা ফেলে দিয়েছি, আর কিছুটা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা আলাদা করে রাখা হয়েছে। এগুলা কিন্তু আনা হয়েছে ঠিক, এগুলা খাওয়ার জন্য আনা হয়নি, ওইগুলা দিয়ে চারা করার জন্য আলাদা করে রাখা হয়েছে। এগুলা কিন্তু অনেকটাই পাকা, আর এই বিচি দিয়ে কিন্তু অনেক সুন্দর চারা হয়। অন্যদিকে কি দেখতে পাচ্ছেন ছাগলগুলাকে খাওয়ার জন্য কাঁঠাল পাতা দেওয়া হয়েছে। তো একটা ছাগল দেখতে পাচ্ছেন সে খেয়ে দিয়ে এমনভাবে ঘুমোচ্ছে সেখান থেকে ওঠা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে সকালবেলা আমার আম্মা একটা কাঁঠাল ভেঙে নিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া একটু বাজারে গিয়েছিলেন একটু শাকসবজি নিয়ে আসার জন্য। তো দেখুন উনি কী নিয়ে এসেছেন, এখানে পটল, লাল শাক। পটলগুলো খুবই সুন্দর ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এখানে আদা, রসুন, চটপটি রান্না করার জন্য মটর। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মা শাকগুলোকে বেছে নিচ্ছেন, শাকগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল। তো আমি দুপুরের জন্য রান্না করব আলু দিয়ে মাংস রান্না করব। তো প্রথমে আমি আলু আর মাংস দিচ্ছি, আর সাথে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সবসময় হাতে মাখা রান্না করি আলু দিয়ে মাংস রান্না করলে। তো সব কিছু মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় মিডিয়াম আছে, আমি এটাকে 20 মিনিট 10 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে মশলার সাথে যখন কষে যাবে মাংসটা খেতে ভালো লাগবে। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো এবার অপেক্ষা করছি সবকিছু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেদ্ধ হওয়ার পর অনেকটা ঝোল আছে, যেহেতু আমাদের বাসায় কিন্তু সবাই ঝোল খেতে অনেক পছন্দ করে, তাই আমি সব তরকারিতেই চেষ্টা করি ঝোল রাখার। তো অন্যদিকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে মুরগির মাংস। তো দেখতে পাচ্ছেন ছোলার ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যারা ছোলার ডাল রান্না করতে গিয়ে অসুবিধায় পড়েন তাদের জন্য একটা বিশেষ টিপস হলো, ছোলার ডাল কখনো ভিজিয়ে রাখবেন না। ছোলার ডাল না ভিজিয়ে সাথে সাথে ধুয়ে রান্না করতে বসিয়ে দেবেন। এতে করে 45 মিনিটে আপনার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন আমি কিভাবে রান্না করছি, এতে করে কিন্তু আমার 45 মিনিটে পুরো ডালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অনেককেই দেখেছি আশেপাশে কিংবা আত্মীয় স্বজন, ওনারা কিন্তু সারা রাত ডালটাকে ভিজিয়ে রাখেন, এতে করে ডাল আর পরবর্তীতে সেদ্ধ হয় না, মানে পুরোপুরি সেদ্ধ হয় না। আর আমার ডালটা কিন্তু আমি কখনো ভিজাই না, সাথে সাথে এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করি, এতে করে ডালটা খুব ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 3 কাপ ডাল নিয়েছি। তো 3 কাপ ডালের জন্য আমি প্রায় 3 লিটার পানি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা 1 টেবিল চামচ করে, ধনিয়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। ছোলা রাসটা প্রথম 5 মিনিট হাই হিটে রাখবেন, এতে করে একটা বলক চলে আসবে। যখনই দেখবেন বলক চলে এসেছে তখনই ছোলা রাসটা মিডিয়ামে করে দেবেন, এতে করে দেখবেন আপনার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোলার ডাল সেদ্ধ হলে কিন্তু পাতিলের নিচে লেগে যায়, কিছুক্ষণ পরপর অবশ্যই নাড়াচাড়া করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, মেথি, লং, গোলমরিচ, সাথে হচ্ছে চিকেন, এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি ডালের সাথে। ডালটা প্রায় আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো দিয়ে অপেক্ষা করব আরও 10 মিনিট। এতে করে আরও 10 মিনিটে আমার ডালটা এবং মাংস সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদের যদি মনে হয় সব কিছু সেদ্ধ হতে আর একটু সময় লাগবে তাতেও কোনো সমস্যা নেই, তবে সারা রাত ভিজিয়ে রাখার আমার মনে হয় কোনো দরকার নেই, এইভাবেই রান্না করে দেখতে পারেন। সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলোকে আলাদা করে বাগার দেব না। তো দেখতেই পাচ্ছেন আমার ডাল মাংস সবকিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যাদের ধারণা যে ডাল সেদ্ধ হবে না তাদের জন্য বলছি আপনারা একবার হলে এইভাবে রান্না করে দেখবেন, ডালটাকে ভেজানোর দরকার নেই, সাথে সাথে ধুয়ে রান্না করতে বসিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাইয়া কিছু পুঁই শাক গাছ থেকে পেরে নিয়ে এসেছেন, তো এইগুলো দিয়েও আমি মাংস রান্না করব। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ বাটা। আমি আসলে পেঁয়াজ বাটা ব্যবহার করি না, সবসময় কুচি ব্যবহার করি, যেহেতু কুচি ছিল না ফ্রিজে বাটা ছিল ওইটাই দিয়ে দিয়েছি, আর আমি আসলে আন্দাজ করতে পারিনি কতটুকু, একটু বেশি দিয়ে দিয়েছি এখানে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা, সাথে স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না, এমনিতেই রান্না করব, যেহেতু পুঁই শাক ব্যবহার করছি তাই জন্য আর গরম মশলা দিচ্ছি না।
এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, আর বাকি যা দিচ্ছি সবকিছু 1.5 চা চামচ করে দিচ্ছি। ধনিয়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আমি জিরা বাটা দিচ্ছি। জিরাটাকে আসলে আমি শুকনো কুলায় তেলে ব্যবহার করতে চেয়েছি, আমার ভুলগতভাবে আমি সেটাকে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম, তার জন্য আবার বাটতে হয়েছে। তো সাথে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। তো দিয়ে আরো কিছুক্ষণ, মানে 5 থেকে 6 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। তো ফিরে এসেছি 10 মিনিট পর। এবারে দিয়ে দিচ্ছি পুঁই শাক, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 10 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি আরও 10 মিনিট পর। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। এবার আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমার পুঁই শাকটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, অনেকটাই পানি আছে, পানিটা একটু শুকিয়ে নিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার চুলার আগুন বন্ধ হয়ে গেছে, যেহেতু আমি সিলিন্ডারে গ্যাসে রান্না করি। তো সিলিন্ডারে গ্যাসে রান্না করতে গিয়ে আমার সিলিন্ডার গ্যাসটা ফুরিয়ে গেছে। তো এই পর্যায়ে আর মাংসের ঝুলটা টানানো সম্ভব না, এখানেই নামিয়ে নিতে হবে। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে কিন্তু আমাদের অনবরতই বৃষ্টি হচ্ছে, যে লাকড়ি ছিল সেটা কিন্তু শুকানোর কোনো অসুবিধাই নেই, মানে সুযোগই নেই। রোদ উঠলে তবেই লাকড়ি শুকাবে, রোদ না উঠলে কিন্তু লাকড়ি শুকানো কোনো অবস্থাতেই সম্ভব না। তো দেখতেই পাচ্ছেন বিকেল বেলা একজন মহিলা আমাদের বাসায় এসেছেন। উনি আসলে বাবুর্চি যারা বিয়ে বাড়িতে রান্না করে কিংবা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে রান্না করে ওনাদের সাথেই থাকেন। তো অনেকদিন পরে এসেছিলেন আমাদের বাসায়। তো সকালবেলা আমার ভাইয়া কেঁচো আদা রসুন দিয়ে এসেছিলেন, তো উনি ওইগুলা বানিয়ে দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়িতে যেভাবে আদা রসুনকে বাটা হয় উনি ওইভাবেই কিন্তু বেটে নিচ্ছেন। তো আমি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য। যদি আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।